أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ওয়ালাইকুম আসসালাম ওরমতুল্লা বশির পটওয়ারি ভাই সৌদি আরব থেকে জানতে চেয়েছেন যে কিছু সংখ্যক লোক কোরআন পাঠ করবে কিন্তু কুরআনুল করিম তাদের কণ্ঠনালের নিচে যাবে না তারা কারা আলহামদুলিল্লাহ সালাম আল্লাহ সম্মানিত ভাই আসলে কোরআনুল করিমে আল্লাহ রবুল আলমিন বলছেন যে তারা কি কোরআন নিয়ে গবেষণা করবে না নাকি তাদের অন্তরে তালা ঝুলিয়ে দেওয়া হয়েছে তালা লাগে দেওয়া হয়েছে সুরা মুহাম্মাদের চব্বিশ নম্বর আয়াত আল্লাহ রব্বুল আলমিনে কথা বলেছেন তো এই কোরআনুল করিম অনেকে তেলাওয়াত করবে অনেকে পড়বে কিন্তু কোরআনুল করিম থেকে তারা উপকার গ্রহণ করবে না হ্যাঁ যারা কোরআন পর্বে থেকে কিন্তু কোরআনুল করিম তারা সেখান থেকে উপকার নেবে না তারা এখান থেকে কোনো শিক্ষা গ্রহণ করবে না এই জন্য হাদিসে এসেছে নবী করিম সাল আলী হাসলাম মুসলিমে একটা হাদিস এসেছে যে তিনি বলেছেন যে সয়াখরুলফি আখ জামানে কমন শেষ জামানায় কিছু লোক বের হবে আহদাসুল আসনান হ্যাঁ যাদের বয়স হবে অল্প সুফাহুল আহলাম তাদের জ্ঞান হবে অপরিপক্ষ হাঁ ইয়া কূলুনা মিন খায়রিল ক্বাওলিল তারা খুব ভালো ভালো কথা বলবে ইয়াকরাউনুল কুরআন কিন্তু কুরআনও পড়বে তবে লা ইউজা বিহু হানাজিরুহুম এই কুরআন তাদের কণ্ঠনালীর নিচে যাবে না হ্যাঁ তাদের ওই যে যে খাওয়ার যে শেষ কণ্ঠনালীতে রয়েছে এর নিচে আর যাবে না ইয়ামুরুকূনা মিন আদ-দীন কামা ইয়ামুরুকাস-সাহম মিন আর-রামিয়াহ হ্যাঁ একটা তীর দিয়ে কোনো লক্ষ্যবস্তুতে বিশেষ করে কোনো পাখি বা অন্য কিছু কি আঘাত করলে তার এই শিকারকে ভেদ করে যেমন বাহিরে বের হয়ে যায় ওই রকম তারা দিন ইসলাম থেকে বেরিয়ে যাবে ফাইজা আলাকি তুহম ফুল আল্লাহ নবী বল এদেরকে সাক্ষাৎ হলে ওদেরকে তুমি হত্যা করবে হ্যাঁ হিম আজন কারণ এদেরকে হত্যা করলে সব পাওয়া যাবে হ্যাঁ লেমান কতাল আহম আমাল কেয়ামা কেয়ামাতির দিন তো এই হাদিসটি শহীদ মুসলিমে বর্ণিত রয়েছে আল্লাহ নবী সাল্লাম এখানে ওই সমস্ত লোকদের কথা বলেছেন যারা কোরআন পরেও কোরআনের ওপর বিশেষ করে আমল করবে না এবং এখান থেকে বিশেষ করে বোঝানো হয়েছে শিয়া যারা শিয়া খারেজি এই খারেজি সম্প্রদায়কে এদেরকে বোঝানো হয়েছে যেই সমস্ত খারেজিরা তারা তাদের এই মানে দেখতে অল্প বয়সী কিন্তু মনে হয় যে অল্প কথায় এত গভীর কথা বলতেছে আসলে এরা কোরআন এর ওপর আমলেই করে না কোরআনের ওপর মূল্যায়ন করে না কোরআনকে থিসিসেই করে না এই জন্য এদের অনেক এই সেফত বিভিন্ন হাদিসের মধ্যে বর্ণিত রয়েছে কারণ এদের সেফতের মধ্যে হলো এরা ইয়াকতুলুন আহলাল ইসলাম এরা যারা মুসলিম তাদেরকে তারা হত্যা করবে আহসান আর মূর্তি পুজকদেরকে ছেড়ে দেবে অর্থাৎ মুসলমানদের সঙ্গে এরা যুদ্ধ করবে আলী ইসলাম ইয়ামুরুক ইসলাম এরা মুসলমান থেকে মানে দিন ইসলাম থেকে বেরিয়ে যাবে আর এই কাজ করার কারণে শহীদ বুখারি মুসলিমে হাদিস রয়েছে অনুরূপভাবে এদের আরও একটি কি কাজ হলো যে এরা নিজেদেরকে খুব মানে এমন মনে করবে যে আমরাই সব কিছু বুঝি আর অন্য কিছু কেউরা এটা বোঝে না হ্যাঁ এমন কি এদের উদ্ভব হয়েছিল জুল খোয়াইসরা নামে হ্যাঁ জিল সেরা নামে এক লোক নবী করিম সুজলাম যখন খায়বরের যুদ্ধের কিছু মাল বা স্বর্ণালঙ্কার ইত্যাদি তাকসিম করতেছিলেন ভাগ করতেছিলেন জুল খোয়াইসরা নামে এক লোক বলতেছিলেন যে হে আল্লাহ নবী এ আদলিয়া মোহাম্মদ হে মোহাম্মদ সুসলাম তুমি ইনসাফ করো হ্যাঁ আল্লাহ নবী ইনসাফ যদি না করে আর কে করবে আল্লাহ নবী বললেন তোমার ধ্বংস হোক হ্যাঁ আদেল ইজা আলম আদেল আমি যদি ইনসাফ না করে আর কে ইনসাফ করবে তাই এই লোকগুলি এরা নবী করিম সুসালামের জামানাতে বলেছে অমরুল খতাবরাদ্লা তালনহ বলেছিলেন হ্যাঁ নবে আমাকে অনুমতি দিন আমি ওকে উড়িয়ে দিই কিন্তু আল্লাহ নবী ইসালিসাম তা করতে দেননি যে আল্লাহ নবী আরও বললেন যে এদের অনুসারী এমন কিছু লোক বের হবে ভবিষ্যৎ জামানায় যেই লোকগুলি তাদের নামাজ তাদের রোজা তাদের কোরআন পড়া ইত্যাদি দেখে তোমরা নিজেদেরকে মনে করবে তোমরা কিছুই না

এরা কোরআন পড়বে কিন্তু এদের কোরআন কণ্ঠনে লেসে যাবে না এদের অনুসারী কিছু লোক বের হবে আর তারাই হলো শিয়া সম্প্রদায়ের লোক যারা আলী মোয়াবিয়া রদি আল্লাহ তালা জামানায় এরা কিছু বের হয়েছিল এবং তাদের অনুসারী এখনও অনেক কিছু লোক রয়েছে যারা যারা নিজেদেরকে খুব অনেক কিছুই মনে করে কিন্তু এরা কোরআনের অর্থই ভালো করে বোঝে না এক অর্থ আর এক অর্থে নিয়ে যায় যেটা আল্লাহ উদ্দেশ্য করেছেন সেই উদ্দেশ্য থেকে ভিন্ন খাতে তারা ব্যবহার করে আল্লাহ রব্বুল আলমীন যে কথা যে এই কোরআনের আয়াত দিয়ে যে অর্থ বুঝিয়েছেন সেটা না বুঝিয়ে উল্টাটা বোঝে হ্যাঁ মানে বেশি বোঝার চেষ্টা করে এই জন্য বলা হয়েছে যে হাউ উল আইল খাওয়ারেজ এরা হলো খারিজি সম্প্রদায়ের লোক হ্যাঁ আল্লাহ নবী ইসলাম তাদেরকে নিন্দাবাদ করেছেন হ্যাঁ অতএব কারণে এইগুলি লোক থেকে আমাদের সাবধান হতে হবে যারা নিজেরাই বলে যে কোরআন সারা আর কিছু মানবো না আর এই কোরআন সারা মানবো না বলে ঠিক আছে কিন্তু কোরআনে যে নবী করিম মানতে বলা হয়েছে সে কথা তারা বুঝতে চায় না الله يدرك هدايتنكم امين وصلى الله على نبينا محمد السلام عليكم ورحمه الله شهد الله انه لا اله الا هو والملائكه واولو العلم واولو العلم قائما بالقسط لا اله الا هو العزيز الحكيم ان الدين عند الله الاسلام اختلف الذين اوتوا الكتاب الا من بعد ما جاء